হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও আর আমি মিষ্টি। আর তোমরা প্রচুর কমেন্ট করছো যে একটা ব্রাইডাল হেয়ার বান দেখাও আমাদেরকে দিদি, আর সেটাও খুব সহজ পদ্ধতিতে, কারণ আমরা তো সেইভাবে বান বানাতে পারি না নিজে নিজে। তো আজকে আমি সেই জন্যই তোমাদের রিকোয়েস্টেড এই ভিডিওটা নিয়ে এলাম। খুব সহজ পদ্ধতিতে নিজেই নিজের হেয়ারে এই হেয়ার বানটা তোমরা ক্রিয়েট করতে পারবে। তাহলে চলো একদমই সময়টাকে ওয়েস্ট না করে ভিডিওটা আমরা স্টার্ট করে দিই। প্রথমে খুব ভালোভাবে আমি এই চুলটিকে আঁচড়ে নিচ্ছি, এরপর আমি এই নাক বরাবর একটি সোজা সিঁতে করে নেব। এরপর এই জায়গাটিকে এইভাবে পাক খাওয়াতে খাওয়াতে এই সাইডটাকে পুরো এইভাবে সামনের হেয়ার স্টাইলটা করে নেব। ঠিক এইভাবে পাক খাইয়ে খাইয়ে ঠিক এই জায়গাটিতে একটি পিন মেরে নেব। ঠিক এরকমটা আমি এদিকেও করে নিচ্ছি। ঠিক এই আঙুলটা দিয়ে জাস্ট ওপরের চুলটাকে নিচের দিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে ঠিক ক্লিপ আটকিয়ে নেব। যাতে খুব ভালো সিকিউর থাকে তাই আমি এখানে দুটো ক্লিপ লাগিয়ে নিচ্ছি, যাতে হেয়ার গুলো কোনোভাবেই বেরিয়ে না যায়। যে গার্ডারটার মধ্যে দেখছো এটাকে ডোনাট বলে, এটা দোকানে 40-50 টাকার মতো দাম হবে। তো এটা ছোট বড় সব রকম সাইজে পাওয়া যায়। ফার্স্টে একটি লো পনি করে নিয়েছি আমি, তোমরা চাইলে এটা হাই পনি করেও এই বানটা করতে পারো বা লোটেও করতে পারো। আমি এখানে একটি লো পনি করেছি, এরপর আমি ওই ডোনাটটাকে ওর ভিতর দিয়ে ঢুকিয়ে এইভাবে বানটাকে ক্রিয়েট করছি। দেখো, তোমরা যদি ভিডিওটি ভালোভাবে দেখো তাহলে খুব ইজি লাগবে। এবং হেয়ারটাকে চারপাশ দিয়ে আমি ছড়িয়ে নিয়ে তার উপর দিয়ে আবার একটি গার্ডার আটকিয়ে নেব। আর এই গার্ডারটি কিন্তু একটু টাইট নেবে, যাতে যে বানটা হবে সেটা যেন টাইট থাকে। আর যদি লুজ নিয়ে নাও তাহলে কিন্তু বানটাও লুজ হয়ে যাবে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো, আমি এই গার্ডারটা দিয়ে এটাকে ভালোভাবে আটকে নিচ্ছি। হয়ে গেল। ভালোভাবে দেখে নিতে হবে কোনো জায়গাটায় ডোনারটা দেখা যাচ্ছে কিনা, যদি দেখা যায় তাহলে চারপাশে হেয়ারগুলোকে ছড়িয়ে দিতে হবে। এরপর সাইডের যে হেয়ারগুলো পড়ে আছে এই জায়গাটিতে তোমরা এরপর তোমরা এই চারপাশে বিনুন করে আটকে নিতে পারো, বা হেয়ারটাকে এইভাবে পাকিয়ে আমি যেভাবে করলাম চারপাশে লাগিয়ে নেবে ইউপিন দিয়ে। এখানে 3-4টি ইউপিন দিয়ে আমি এটাকে ভালোভাবে আটকে নিচ্ছি। খুবই ইজি এই বানটা বানানো আর খুব কম সময় লাগে। নিজেরাই নিজেদের হেয়ারে এরকম একটা সুন্দর বান কিন্তু ক্রিয়েট করে নিতে পারবে। এরপর আমি একটি রোজ যে ফ্লাওয়ারটা আছে সেটা দিয়ে একটু ডেকোরেশন করছি। তোমরা রিয়েল ফ্লাওয়ারও নিতে পারো, বা আমি যে টাইপের ক্লিপ যে রোজ ফ্লাওয়ারগুলো লাগাচ্ছি সেটা দিয়েও তোমরা এই টাইপের ডেকোরেশন করতে পারো। যে কোনো ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা যেতে পারে। এই বানটার জন্য কিন্তু ফ্লাওয়ার মাস্ট, ফ্লাওয়ার না হলে কিন্তু বানটা ঠিক অতটা বেশি ভালো লাগে না। বা নর্মাল যেসব এমনি ক্লিপগুলো থাকে, সাদা পুঁতি থাকে, সেগুলো দিয়েও ডেকোরেশন করতে পারো। এই সাদা পুঁতি দিয়ে এরকম টাইপের একটি বান আমার চ্যানেলে আছে, সেটা তোমরা দেখতে পারো। আমার বান কিন্তু খুব কম সময়ের মধ্যে আমি ক্রিয়েট করে নিয়েছি। দেখো, খুব সুন্দর লাগছে এই ব্রাইডাল বানটি। তোমরাও এই টাইপের কিন্তু বান নিজেরাই ক্রিয়েট করে নিতে পারো, আর আমাকে ইনস্টাগ্রামে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। বিবাহিত হয়ে থাকো তো তোমরা সিঁদুর পরে নেবে সোজা সিঁথেতে, এবং যদি তোমরা অবিবাহিত হয়ে থাকো তো সামনের হেয়ার স্টাইলটা এইভাবে করে নেবে। সেম প্রসেস দিয়ে করবে, এই সাইডটা এইভাবে এবং এই সাইডটা এইভাবে পাকিয়ে দুদিকে দুটো ক্লিপ লাগিয়ে নেবে।
ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে কিন্তু লাইক করবে, শেয়ার করবে বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সাথে। আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমি এরকমই হেল্পফুল ভিডিও তোমাদেরকে উপহার দেবো। আজকের মতো বাই বাই, তোমরা সবাই ভালো থাকবে।